প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডেভিড ভাউচার সম্পর্কে, সেখানে জেনেছিলাম সকল ধরনের পণ্য ক্রয় এবং ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয়ে থাকে ডেভিড ভাউচার। তবে ক্রেডিট ভাউচারটা অবশ্যই উল্টা হবে। হ্যাঁ, ক্রেডিট ভাউচারটা কি? পণ্য বিক্রয় ও আয়ের সাপেক্ষে যেই ভাউচার ব্যবহৃত হয়ে থাকে তাকে ক্রেডিট ভাউচার বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনটা প্রায়োরিটি পাওয়া যাচ্ছে, পণ্য বিক্রয় এবং যত ধরনের আয় হচ্ছে সবকিছুর জন্য এই ক্রেডিট ভাউচার তৈরি করা হচ্ছে। চালান বা ক্যাশ মেমো যুক্ত করে ক্যাশবুকের বা নগদ রেজিস্টারে ডেবিট দিক লিপিবদ্ধ করতে হয়। ডেবিট দিক বলতে বোঝানো হচ্ছে এখানে যে আয়ের দিকটা রয়েছে সেই দিকে এই ক্রেডিট ভাউচারটা লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা দেখে নেই যে লেনদেন থেকে কিভাবে ক্রেডিট ভাউচার তৈরি করতে হয়। প্রথমত লেনদেনটাকে অবশ্যই এক ধরনের আয় যাতে হওয়া লাগে, তাহলেই আমরা ক্রেডিট ভাউচার তৈরি করতে পারবো। বলা রয়েছে লাহার মার্কেট রাজশাহীতে অবস্থিত তিথি এন্টারপ্রাইজ 25 টাকা দরে 200 পিস কলম বিক্রয় করেন। প্রথমত এখানে একটা কি দেওয়া রয়েছে, একটা ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানাটা হচ্ছে লাহার মার্কেট রাজশাহী, এখানে অবস্থিত রয়েছে তিথি এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কি করেছে, 25 টাকা দরে 200 পিস কলম বিক্রয় করেছে। যেহেতু এখানে কলম বিক্রয় করা হয়েছে, কলম বিক্রয়টা অবশ্যই তিথি এন্টারপ্রাইজের জন্য একটা কি, এটা হচ্ছে আয়, এবং আয় যাতে হিসাব হয় এইটাকে আমরা, এটার জন্য আমরা ক্রেডিট ভাউচার ইস্যু করব। তো আমরা দেখে নিই ক্রেডিট ভাউচারটা কেমন হতে পারে। প্রথমত যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করা লাগবে, তিথি এন্টারপ্রাইজ। তার নিচে আমরা তিথি এন্টারপ্রাইজের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা উল্লেখ করব, ঠিকানাটা হচ্ছে নাহার মার্কেট রাজশাহী, এবং তার নিচে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যেই ভাউচার আমরা প্রস্তুত করছি যেটা ক্রেডিট ভাউচার। ডান দিকে চলে যাবে স্থান এবং তারিখ, এখানে কোনো তারিখ উল্লেখ করা ছিল না, এই কারণে এখানে আমাদের তারিখটা লিখে আমরা ফাঁকা জায়গায় রেখে দেব। নম্বর, হিসাব খাতের নাম্বার, নাম কোনোটা এখানে উল্লেখ ছিল না। যদি আমরা কোশ্চেনে দেখে উল্লেখ করা আছে তাহলে এই ঘরগুলো ফিল আপ করবো, আর যদি কোশ্চেনে উল্লেখ করা না থাকে এভাবে জাস্ট আমরা নম্বর, হিসাব খাত, নাম এভাবে লিখে আমরা খালি রেখে দেবো, আমরা কোনো কিছু বসাবো না, কিন্তু অবশ্যই এই লেখাগুলো লেখা লাগবে। তারপর আমরা ঘরের মধ্যে যাই। এই ছকের মধ্যে 2টা ঘর রয়েছে, একটা আয়ের বিবরণ এবং আরেকটা হচ্ছে টাকা। আয়ের বিবরণের উপরে আমরা লিখবো সংযুক্ত চালান প্রাপ্তির ওষুধ অনুযায়ী। এরপর আমরা কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে বলা ছিল যে 25 টাকা দরে 200 পিস কলম বিক্রয়, এটা আমরা এখানে লিখবো মাল বিক্রয় 200 পিস কলম 25 টাকা দরে। তাহলে 1 পিসের দাম যদি 25 টাকা হয় তাহলে 200 পিসের দাম কত হবে, 200 × 25, 5000 টাকা। এই টাকার সাথে আমাদের আর কিছু যোগ বিয়োগ করার মতো নেই, এই টাকাটা এখানে ডাইরেক্ট ঘুষে যাবে, তাহলে মোট টাকার পরিমাণ হয় 5000 টাকা। এরপর এই নিচের মধ্যে 4 জন ব্যক্তির স্বাক্ষর লাগবে। প্রথমত হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপর হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহণকারীর স্বাক্ষর। যখন আমাদের 4 জনের স্বাক্ষর হয়ে যাবে আমরা খুব সঠিকভাবে আয়ের বিবরণ, টাকার পরিমাণ দিয়ে দিব এবং অন্যান্য সকল তথ্য ফিল আপ করে দিব, তখনই হচ্ছে একটা পারফেক্ট ক্রেডিট ভাউচার তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে করে পরীক্ষার মধ্যে আমরা একটা লেনদেন থেকে ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে পারি। তবুও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে যে এই পার্টটা কিভাবে হলো বুঝতে পারছি না, বা এই পার্টের মধ্যে আমরা কিভাবে যোগ বিয়োগ করবো, তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করতে পারো, আমরা ট্রাই করবো যত সম্ভব দ্রুত সম্ভব তোমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাই।